জিনিস যারা অলস, যারা যে মানুষগুলো অলস তাদের জন্য কিন্তু জিনিসটা করা, মানে রুটি রুটি মেলাই সবসময় মেলায় দেখি এগুলা। আপু কেমন আছেন? এই অলসদের জন্য বানাইছেন এটা? যে মানুষগুলো বাসায় করে কাজ কর্ম করে না, অলস জন্য বানাইছেন এটা? না, অলস হতে যাবে কেন, অনেক সময় থাকে কি মানুষের হাতে টাইম থাকে না সকালবেলা। আমি মনে করি অলসদের করে এগুলা। জি না, অলস কেন হতে যাবে, তাহলে জিনিসটা বানাইছে অলসদের জন্য? না না, অলসদের জন্য না, আসলে হচ্ছে এটা হচ্ছে অনেকটা আপনার সময় সাশ্রয় হবে। বর্তমানে বাংলাদেশের ব্যস্ততামূলক মানুষ বেশি বেশি না ভাই, কারণ আপনি অফিসে যাচ্ছেন, আপনি রুটি মানে খাওয়া প্রয়োজন, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি ওয়াইফে একদিন কাই করে রেখে দিল ফ্রিজে, আপনি প্রতিদিন দুইটা করে রুটি চাপ দিয়ে বানায় বাস নাস্তা করে। আবার একটু ট্রাই করে দেখেন কিভাবে বানাচ্ছে। আচ্ছা, সংসার শান্তিতে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আমরা এটা ব্যবহার করি। আমি একটু কথা বলতাম, দেখো বিয়ে শাদী করি না, এগুলো কি ঠিক শিখাচ্ছেন নাকি আমাকে? না না না, ঠিক না, এটা শুরু করেন দেখি, আপনি কি করতেছেন দেখি। এটা কি কি ওষুধ দেখো? দেখেন, এটা হচ্ছে আপনি যে কোনো ডো দিয়ে বানাইতে পারবেন, সাদাটা লালাটা ময়দা চালের গুঁড়া গোল করার প্রয়োজন নেই। আচ্ছা, যে কোনো শেপে রাখবেন। তেল দিয়েছেন? তেল তেল দেন না, তেল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সেদ্ধ করুন, চুলার মধ্যে টাই করে নিন। আচ্ছা, পরে হচ্ছে কি, এটা জাস্ট প্রেস করে 2 সেকেন্ড ওয়েট করুন। 2 সেকেন্ড অলরেডি বেরিয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, এটা বের হবে। আচ্ছা, এটা পাতলা, এটা খাওয়া যাবে পাতলা? না, আমার হাতে যেটা আছে সেটা খাওয়া যাবে। আচ্ছা, ওটা একটু হেলদি হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি হাতে অনেকবার ইয়া করেছি।